বহু লোক আছে যারা যারা চাইবে যে বিভেদটা যত ভালো হোক তাদের জন্য তত সুবিধা, অনেক মানুষ আছে তাদের সুবিধা হবে। এটা সাকিব তামিমের দ্বন্দ্বে লাভটা কার আসলে? দুই সিনিয়রের কাছ থেকে আসা ভিন্ন ভিন্ন বক্তব্যে বড় প্রশ্ন, পেছনের কলকাঠি কাদের হাতে? মাঠের বাইরের বিতর্ক যখন তুঙ্গে, তখনও কেন কুলুপ বিসিবির মুখে? বিশ্বকাপের আগে দেশের ক্রিকেটকে শান্ত করতে তাই বিসিবিকেই এসব প্রশ্নের জট খুলতে বললেন নাজমুল আবেদিন ফাহিম। বিশেষ করে যখন তামিমের বিকল্প খুঁজতে ব্যর্থ বোর্ড, তখন এই সিনিয়র ক্যাম্পেইনারকে বাদ দেওয়ার কারণটাও ব্যাখ্যা করা দরকার বলে তিনি মনে করেন। বোর্ডের সামনে এগিয়ে আসা উচিত ছিল যে তামিমের মতো একজন খেলোয়াড়কে রাখতে না পারার কি কারণ সেটা সুন্দর করে যদি ব্যাখ্যা করে দিত। এবং এটা আমরা সবাই পার্সোনালি আমিও খুব স্যাড যে তামিম এই দলে নেই। দুটো কারণ, এক হচ্ছে যে এত বছর খেলা, কিন্তু সেটা প্রাইম রিজন না। প্রাইম রিজন হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে ওপেনিংয়ের যে অবস্থা সেখানে ওকে প্রয়োজন। এখনও সময় আছে সামনে এগিয়ে আসার এবং স্টেটমেন্ট দেওয়া বা কথা বলা যে না, এটা এই কারণে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। যেন সাধারণ মানুষ অনেকেই কিন্তু ভুল বুঝছে একটা সিদ্ধান্তে চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারতাম। বিশ্বকাপকে ঘিরে সবগুলো দল যখন মাঠের প্রস্তুতিতে ব্যস্ত, একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ, যেখানে প্রত্যাশা বা লক্ষ্য নয় বরং সাকিব তামিম দ্বন্দ্বই টক অব দ্য কান্ট্রি। মাঠের বাইরের এসব বিতর্ক পারফরমেন্সেও প্রভাব ফেলবে বলে মত বিশ্লেষকদের। এরকম একটা সিচুয়েশনে নিজের সেরাটা বের করে নিয়ে আসাটা, একটা একটা এরকম একটা দলকে যে দলে অনেক লিমিটেশন আছে সেই দলের থেকে বেশি বেটার পারফরমেন্সটা নিয়ে আসাটা খুব কঠিন। এটার মধ্যে এই জন্য সবচেয়ে বড় মোটিভেশন যেটা হতে পারে, একটা দারুণ একটা দল যেখানে সবাই সবার পাশে আছে, দারুণ একটা ম্যানেজমেন্ট, দারুণ একটা বোর্ড, দারুণ একটা সমর্থক গোষ্ঠী যারা সবাই পেছে আছে, দ্যাট ইজ অ্যান আইডিয়াল সিচুয়েশন। আমাদের এখানে ঠিক তার বিপরীতটা। কেবল এই বিশ্বকাপ নয়, টাইগার ক্রিকেটের এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের প্রকাশ্য দ্বন্দ্ব প্রভাব ফেলবে ভবিষ্যতেও। তাই বড় তারকা নিয়ন্ত্রণে বিসিবিকে আরও দায়িত্বশীল হবার পরামর্শ এই বিকেএসপি উপদেষ্টার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।